আসসালামু আলাইকুম, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, আমি বিস্তারিত পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA 193 পদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর অধীনে নিয়োগের গণ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ 20/12/2021। হলো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার, চতুর্থ তলা, 37/3/A ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা, 1000। www.ntrca.gov.bd পাবলিশ তারিখ 28/11/2021 খ্রিস্টাব্দে। বিশেষ গণ বিজ্ঞপ্তি 2021-2। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ এর চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষা ধারার শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয় অথবা দাখিল মাদ্রাসা ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। এখানে দেওয়া আছে পদের নাম, ট্রেডের নাম, ট্রেডের বিপরীত পদের সংখ্যা, মোট পদের সংখ্যা, পদের ধরন, মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। আমি সবকিছু পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর, পদের নাম ট্রেড ইনস্ট্রাক্টর। ট্রেডের নাম 1 নম্বর সিভিল কনস্ট্রাকশন। ট্রেডের বিপরীত পদের সংখ্যা 13টি। 2 নম্বর পদের নাম কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই ট্রেডের বিপরীত পদের সংখ্যা 1টি। 3 নম্বর ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন, এই পদের ট্রেডের বিপরীত পদের সংখ্যা 82টি। 4 নম্বর পদ জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কার্স, এই পদের ট্রেডের বিপরীত পদের সংখ্যা 27টি। 5 নম্বর জেনারেল ইলেকট্রনিক্স, এ পদের ট্রেডের বিপরীত পদের সংখ্যা 60টি। 6 নম্বর প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, এই ট্রেডের বিপরীত পদের সংখ্যা 17টি। 7 নম্বর রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এই ট্রেডের বিপরীত পদের সংখ্যা 46টি। মোট এ পদের সংখ্যা, মোট এই ট্রেড ইনস্ট্রাক্টর পদের সংখ্যা 193টি। পদের ধরন MPO। মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 160টি। শর্ত সমূহ 2, 1 নম্বর ক্রমিককে উল্লেখিত পদ সমূহের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা NTRCA এর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://mgi.teletalk.com.bd এ প্রকাশ করা হয়েছে। 3, আবেদনকারীকে আবশ্যিকভাবে NTRCA কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। 4, আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দের তারিখে 35 বছর বা তার কম হতে হবে, তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইন্ডেক্সড দাঁড়ি প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল 3900/2019 মামলার রায় অনুযায়ী 12/6/2018 খ্রিস্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করছেন তাদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য। 5, প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে 170 টাকা হারে ফি জমা দিতে হবে, নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। 6, ই অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমা প্রদান শুরু তারিখ ও সময় 5/12/2021 খ্রিস্টাব্দে সকাল 10টা গটিকা থেকে। খ, ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় 20/12/2021 খ্রিস্টাব্দে রাত 12টা গটিকা পর্যন্ত। 20/12/2021 খ্রিস্টাব্দের তারিখ রাত 12টা হতে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 2022 খ্রিস্টাব্দের তারিখ রাত 12টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন।
গ অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর http://ntrca.telitok.com.bd ওয়েবসাইট এবং www.ntrca.gov.bd ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি নমুনা ডেমো টেলিটক বাংলাদেশ লিমিটেডের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনার নিয়োগ সংক্রান্ত যত সমস্যা আছে আপনার এই ওয়েবসাইটে দেওয়া আছে, উপরে আপনারা ভালোভাবে দেখে নেবেন। সাত নম্বর, ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ ক্ষেত্রে আবেদনকারীর নামের বানান সহ এনআইডি নাম্বার, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা ও অন্যান্য তথ্যাদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফর্ম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিংয়ে বিভ্রাট ঘটবে, যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে। অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন কম্পিউটারে, অ্যাপ্লিকেশনটি যেন নিবুল হয়, কোনো ভুল যে না হয় ভালোভাবে দেখে নেবেন। আট নম্বর, সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর প্রতিটি পদের জন্য NTRCA-CA-এর পক্ষ থেকে টেলিটকের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS পাবেন। আবেদনকারীকে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি স্ব উদ্যোগে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আপনারা যে কম্পিউটার যে আবেদনটি করছেন এই আবেদনের এক কপি আবেদন ফর্ম প্রিন্ট করে প্রয়োজনে রঙিন কপি বের করে নেবেন, তাহলে ভালো হবে। নয় নম্বর, যিনি যে বিষয়ে NTRCA এর নিবন্ধন সনদদারী তিনি ই অ্যাডভার্টিজমেন্ট এ প্রদর্শিত তার সংশ্লিষ্ট বিষয় অথবা বিষয়সমূহের বিপরীতে তালিকাভণিত সকল প্রতিষ্ঠানের সকল পদে আবেদন করতে পারবেন। মানে আপনারা যে বিষয়ে আপনারা আবেদন করতে নিবন্ধন করতে চান আপনারা সে বিষয়ে আপনারা নিবন্ধন করতে পারবেন। তবে এক ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের একাধিক পদে আবেদন করলে পছন্দের ক্রম উল্লেখ করে দিতে হবে। আপনারা যদি একাধিক প্রতিষ্ঠানে আবেদন করেন এক এক ব্যক্তি, তাহলে আপনারা পছন্দের ক্রমে উল্লেখ করে দিতে হবে। আপনারা তার পছন্দ ও মেধাক্রম অনুসারে মাত্র একটি পদের বিপরীতে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। দশ নম্বর, শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষা নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলকরণ সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এগারো নম্বর, প্রাপ্ত আবেদন সমূহ সরকারি বিধিবিধান অনুসরণ করে যাচাই অন্তে সমন্বিত জাতীয় মেধা তালিকা হতে মেধা ও পছন্দ ক্রমের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে ফলাফল SMS এর মাধ্যমে অবহিত করা হবে। মানে যারা প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণের নিরাপত্তা অথবা পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগের জন্য সুপারিশপত্র প্রেরণ করা হবে এবং নির্বাচিত প্রার্থী ও সংশ্লিষ্ট প্রধানকে তা SMS এর মাধ্যমে অবহিত করা হবে। অর্থাৎ আপনারা যদি প্রাথমিকভাবে নির্বাচিত হন তাহলে আপনাদের বাড়িতে ভেরিফিকেশন যাবে, পুলিশ ভেরিফিকেশন যাবে। বারো, নিয়োগ আবেদন ই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। মানে ই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা সতর্কতার সাথে পূরণ করবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়। নিজের নামের বানান, NID নাম্বার, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা সহ অন্যান্য তথ্যাদি সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদন ফি জমা হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্ম কোনোভাবে সংশোধন সুযোগ থাকবে না। ই অ্যাডভার্টিজমেন্ট এর ভুলের জন্য আবেদন বাতিল হলে NTRCA দায়ী থাকবে না। তেরো নম্বর, মামলা অথবা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তি ই অ্যাডভার্টিজমেন্ট এর কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য NTRCA দায়ী থাকবে না। চোদ্দ, MPO নীতিমালা অনুযায়ী ইন্ডেক্সধারী শিক্ষকদের বয়স সীমা শিথিলযোগ্য। বিদায়, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক নিবন্ধন সনদদারী হিসাবে কর্মরত রয়েছেন তারাও অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন, তবে তাদের আবেদন সমূহ অন্যান্য প্রার্থীদের ন্যায় সমন্বিত মেধা তালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিয়োগ সুপারিশ করা হবে। পনেরো নম্বর, এক নম্বর কর্মীকে বর্ণিত শূন্যপদের বিবরণ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম SESIP এর নিকট থেকে প্রাপ্ত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য NTRCA কোনোভাবে দায়ী থাকবে না। এই অ্যাডভার্টিজমেন্ট এর প্রদত্ত যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি NTRCA যে কোনো সময়ে সংযোজন বিয়োজন ও পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে। কাজী কামরুল আহসান পরিচালক, উপসচিব শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান, NTRCA ঢাকা। ফোন নম্বর 02-410-301-21। আপনারা যদি আমার এই নিয়োগ ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা
বারবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর আপনারা যদি এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান, তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, এই বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী, আপনারা ভালো একটি ফর্ম পূরণকৃত কম্পিউটার দোকানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।